হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্টার জলসার সেই ছোট্ট অভিনেত্রী কৃতিকা চক্রবর্তীর সম্পর্কে আলোচনা আর তার সঙ্গে কৃতিকার বর্তমান চেহারার যে পরিবর্তন সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এক সময় এই শিশু অভিনেত্রী স্টার জলসার মঞ্চ কাঁপিয়েছেন, তাই আজও সবাই তার খোঁজ রাখে। কৃতিকা চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তার জন্ম দিল্লিতে। আমি ইন্টারনেটে অনেক সার্চ করার পরেও তার পারিবারিক পরিচয় সম্পর্কে সেরকম কিছু জানতে পারিনি। তবে যেটুকু জানতে পেরেছি সেটুকু হলো তার কর্মজীবন। কৃতিকা চক্রবর্তী টিভি কমেডি রাখি বন্ধনে উপস্থিত হওয়ার পরে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নন ফিকশন কমেডি এবার জম্বে মজা এবং গুড়িয়া জানতে গুড্ডু সেখানে সহ বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। শিলাজিৎ, বিশ্বনাথ বসু এবং শুভশ্রী গাঙ্গুলির শোয়ের বিচারক হিসেবে কাজ করেছেন। কৃতিকা একজন তরুণ এবং প্রতিভাধর অভিনেত্রী। ব্লুজ প্রোডাকশন দ্বারা নির্মিত বাংলা টেলিভিশন সিরিজ রাখি বন্ধনে অভিনয় করেছিলেন। 2016 সালের 28 নভেম্বর ডেইলি সোপ স্টার জলসাতে প্রচারিত হতে শুরু করে। রাখি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৃতিকা। তাকে পরে প্রোগ্রামে যুক্ত করা হয়। তার ত্রুটিহীন সময়, লাইন, ডেলিভারি এবং মুখের অভিব্যক্তি পুরো সিরিজ জুড়ে ভিড়ের কাছ থেকে প্রশংসা পেয়েছে। গুড়িয়া জানতে গুড্ডু সেখানে ছবির শুটিং চলাকালীন কৃতিকা এবং অভিনেত্রী প্রত্যুষা পাল একটি বিশেষ বন্ধুত্ব গড়ে তোলেন। তার মায়াবী চেহারা এবং নিষ্পাপ হাসি দর্শকদের হৃদয় চুরি করেছে। শুটিং সাইটে তিনি মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন। অল্প বয়স থেকেই তিনি বাংলা বিনোদন জগতের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মজা করতেন। কৃতিকা চক্রবর্তী ওরফে রাখি তার নিষ্পাপ হাসির প্রেমে পড়েছেন দর্শকদের। যখন তিনি রাখিবন্ধন শো শুরু করেন তখন তার বয়স খুবই অল্প। তো যাই হোক, রাখিবন্ধন সিরিয়ালটি রাখি এবং বন্ধন নামে দুই ভাই বোনকে নিয়েই নির্মিত, তাই সিরিয়ালটির নাম রাখা হয়েছিল রাখিবন্ধন। বাল্যকালেই তাদের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান এবং মৃত্যুর পর তারা তাদের জেঠির কাছেই মানুষ হতে থাকেন। কিন্তু তাদের জেঠি তাদের ভালো কিছু করা সহ্য করতে পারতেন না, তাই তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সব রকম চেষ্টা করতেন। তবে তাদের জেঠু তাদেরকে খুব ভালোবাসত। উল্লেখ্য, তাদের জেঠুর চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা সিনেমার বিখ্যাত কমেডিয়ান শুভাশিস মুখোপাধ্যায়। অপরদিকে রাখির দাদার চরিত্রে অভিনয় করেছিলেন সোহম রায় চৌধুরী, যে সবসময় তার বোনকে আগলে রাখত। তো যাই হোক, কৃতিকা মাত্র বাচ্চা বয়সেই 10 লাখ টাকা ইনকাম করেছেন। এই সিরিয়ালটির জনপ্রিয়তা এতটাই উঁচুতে উঠে গেছিল যে এই সিরিয়ালটিকে পরবর্তীতে তামিল ভাষায় ডাবিং করে মিনমিনি পোকাল নামে বিজয় সুপার চ্যানেলে টেলিকাস্ট করা হতো। পরিশেষে একটা কথাই বলা চলে যে 4 বছর বয়সে কৃতিকার অভিনয় সেই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।